পীর জুলফিকার আহমদ বয়ানে খুব সুন্দর সুন্দর অজিফা শিখিয়ে থাকেন সেসব অজিফা থেকে আজ গুরুত্বপূর্ণ চারটি আপনাদের কাছে শেয়ার করব। অজিফা অজিফাগুলো পরীক্ষিত যারা এগুলো করেছে ফল পেয়েছে আজকের আলোচনায় যেসব অজিফা আছে তা হলো যারা ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য একটি অজিফা আছে যারা বিদেশে থাকেন সবসময় এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেন তাদের জন্য অজিফা আছে যারা শত্রুর সামনে ডাকাতের সামনে পড়ে গেছেন তাদের জন্য একটি অজিফা আছে আর যারা বদনজর আক্রান্ত তাদের জন্য একটি অজিফা আছে আর যারা রিজিকের পেরেশানিতে আছেন তাদের জন্য অজিফা আছে প্রথম অজিফা হলো ছাত্র ছাত্রীদের জন্য সুরা আলাম রাহলাকা সদরাকা এর অজিফা যেটি প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য খুবই উপকারী যখনই পড়ার জন্য বসবেন তখন একবার এই সুরাটি তেলাওয়াত করলে মুখস্থ শক্তি বৃদ্ধি পায় এবং যা যা পরে পড়ে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এই অজিফাটি ছাত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে যারা এই আমলটি করেছে তাদের শক্তি মজবুত হয়েছে তেমনিভাবে আরো একটি অজিফা তিনি বলেন তা হল যখন আপনি সফরে যাবেন এয়ারপোর্টে যদি কোনো কাস্টমস পুলিশ এসবের ঝামেলা থেকে বাঁচতে চান কিংবা কোনো শত্রু বা ডাকাতের পক্ষ থেকে ক্ষতির ভয় থাকলে সুরা ইয়াসিনের একটি আয়াত ওয়ামিন আয়াতিম সদ্দাম এ আয়াতটি করে যদি পুলিশ বা ওই বিচারকের দিকে ফুঁক দিয়ে দেওয়া হয় ওই ডাকাতের দিকে ফুঁক দিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তালা সেই শত্রু সেই পুলিশ বা সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন সেই ডাকাত তার চোখের সামনে পর্দা পড়ে যাবে সে আপনাকে দেখতেও পাবে না আর সেই শত্রু আপনার কোনো অনিষ্ট করতে পারবে না পীর সাহেব বলেন আমি এই আমলটি নিজে অনেকবার করেছি এয়ারপোর্টের মধ্যে এবং হাতে হাতে এর ফল পেয়েছে এরপর তিনি মায়েদের জন্য একটি ওজিফা দেন তা হলো বেশিরভাগ ছোট ছেলে মেয়েদের উপর বদনজর পড়ে আর এই বদনজর প্রতিদিন মা কিংবা বাবা একটি আয়াতের মাধ্যমে দূর করতে পারেন কোরআনের এই একটি আয়াত ইন্নাল্লাহা সাইউবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ইন্নাল্লাহা সাইউবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন এই আয়াত তিনবার পরে মা অথবা বাবা নিজের সন্তানকে ফুক দিবে এভাবে প্রতিদিন আপনি নিজে আপনার সন্তানের বদনজরের আসর কাটাতে পারবেন আর যাদের টাকা পয়সার সমস্যা রুজি রোজগার বা রিজিকের পেরেশানি তারা প্রতিদিন পাঁচ নামাজের পর